আজকের এই ক্লাসে আমরা দেখব ভিন সেকশনের সুইচিং পার্ট, তো কিভাবে সুইচিং হয়, কিভাবে গেট হয় সেই প্রসেসটা আমরা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ভিন পার্ট আছে, এখানে PQ100 একটা মসফেট আছে, এখানে PQ101 একটা মসফেট আছে। তো আমাদের উদ্দেশ্য হইল যে এই ভিনকে আমাদের এই পর্যন্ত বি প্লাস পর্যন্ত নিয়ে আসা। তো এই বি প্লাস করার জন্য আমাদের এখানে কিছু প্রসেস আছে, কিছু প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরটা ফিল আপ করতে হয়। এবং এই ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে হচ্ছে চার্জিং আইসি, হেল্পার হচ্ছে চার্জিং আইসি। তো এখানে দেখতে পাচ্ছেন চার্জিং আইসি ISL88731, আইসি নাম্বার তো এখানে আমাদের কয়েকটা পয়েন্ট আছে, যে এইখানে আমাদের 19 ভোল্ট আছে এবং এইখানে দেখতে পাচ্ছি পি চ্যানেল মসফেট, এখানে পি চ্যানেল মসফেট। তো পি চ্যানেল মসফেট কোনটা এবং এন চ্যানেল মসফেট কোনটা, ট্রানজিস্টর কোনটা, জে ফেট কোনটা, সেই জিনিসগুলো আপনারা আমাদের যে বেসিক ইলেকট্রনিক্স আছে সেই বেসিক ইলেকট্রনিক্সের ক্লাসে পাবেন। বেসিক ইলেকট্রনিক্সের যে ক্লাস আছে সেটা অবশ্যই আমাদের পেইড ক্লাস। চলুন দেখা যাক যে কীভাবে আমাদের সুইচিংটা হয়। তো এখানে হচ্ছে 19 ভোল্ট, দেন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ফরওয়ার্ড ডায়োড, একটা ফরওয়ার্ড ডায়োড দেখতে পাচ্ছি। এটা এই ফরওয়ার্ড ডায়োডের কারণে 19 ভোল্টটা সোজা আমাদের এই P2 চ্যানেলে চলে আসবে, P2 চ্যানেলে চলে আসবে। এইখানে ভোল্টেজ কিছু লিকেজ হবে, সেই ভোল্টেজটা কত সেটা হতে পারে যে এইখানে 19 ভোল্ট আর এখানে 18.3 বা 7 ভোল্ট। ওকে, তো কী কারণে এখানে 18.7 ভোল্ট আসবে সেটা হচ্ছে আমাদের এইখানকার লিকেজ। এই লিকেজটাকে প্রপার করতে হলে, প্রপার ভোল্টেজটা 19 ভোল্ট এই পাশে আসতে হলে আমাদের প্রপার এখানে প্রপারলি গেট হইতে হবে, এখানে আমাদের প্রপারলি গেট হইতে হবে, আদারওয়াইজ এখানে আমাদের প্রপার ভোল্টেজটা আসবে না এবং এখানে লিকেজ থেকে যাবে, এখানে আমাদের লিকেজ থেকে যাবে। প্রথমত কথা হলো এটা। ওকে, তো যখন এখানে আমাদের অলরেডি ভোল্টেজ চলে আসছে, তো আমরা প্রত্যেকটা পাথ দেখব যে এই ভোল্টেজটা কোথায় কোথায় গেছে। সো এই ভোল্টেজটা এখানে আসছে, এই ভোল্টেজটা এখানে আসছে, এই ভোল্টেজটা এইখানে গেছে সেকেন্ড মসফেটের সোর্সে গেছে, দেন এই ভোল্টেজটা এখান দিয়ে আইসা, এখান দিয়ে আইসা এখানে গেছে গেটে, এখান দিয়ে আইসা এখানে গেছে, দেন এখান দিয়ে আইসা এখানে গেছে। সো এই মসফেটের এইখানে আপনারা মসফেট না, এটা হচ্ছে ক্যাপাসিটরের উভয় পাশে 19 ভোল্ট পাবেন। দেন এই ভোল্টেজটা এদিকে গেছে, এদিকে আইসা আমাদের এইখানে আসছে, এই ভোল্টেজটা এইদিকে আইসা এইখানে আসছে, দেন এটা এদিকে গিয়া এদিকে আসছে, দেন এই ভোল্টেজটা এইদিকে গিয়া এদিকে আসছে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 19 ভোল্ট গেটেও 19 ভোল্ট চলে আসছে। বাট আমাদের রুলস অনুযায়ী পি চ্যানেলের গেটে কখনো 19 ভোল্ট থাকতে পারবে না, তো আমাদের ভোল্টেজটা কী হইতে হবে, হইতে হবে মাইনাস
32.9 volt. ओके এই ভোল্টেজটা হইলে আমাদের এটা গেট করবে ওকে এর চেয়ে বেশি যদি আমাদের ভোল্টেজ থাকে এই গেটের মধ্যে এখানে দেন সেটাকে সে বাধা দিবে বাধা প্রয়োগ করবে এই ভোল্টেজটা এদিকে পাস হইতে দিবে না ওকে তো তো এই ভোল্টেজটাকে কমানোর জন্য আমাদের এইখানে আমরা দেখতেছি যে এইখানে আমাদের একটা ট্রানজিস্টর এইখানে একটা ট্রানজিস্টর দেওয়া আছে তো এই ট্রানজিস্টরগুলোর কাজ কি আমরা একটু দেখব সো আমাদের চার্জার লাগানোর সাথে সাথে এই পয়েন্টগুলা রেডি হয়ে যায় এবং এখান থেকে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে এসি ওকে থেকে যে চার্জিং আইসি আমি হেল্পার বলছি সেই এসি ওকে থেকে একটা সিগন্যাল এইদিকে চলে আসছে এবং এইখানে একটা ভোল্টেজ ডিভাইডারের তৈরি হয়েছে এবং এসি ইন এইখানে একটা সিগন্যাল বের হচ্ছে এবং এই এসি ইন সিগন্যালটা এইখানে কানেক্ট হয় যদি এসি ইন অ্যাডাপ্টার কারেন্ট ইন এই এসি ইন মানে হচ্ছে অ্যাডাপ্টার কারেন্ট ইন ওকে অ্যাডাপ্টার কারেন্ট ইন যখন এই অ্যাডাপ্টার কারেন্ট ইন সিগন্যালটা পাবে তখনই সাথে সাথে আমাদের এখানকার যে এখানে একটা সিগন্যাল পাবে এইখানে একটা পজিটিভ সিগন্যাল পাবে এটা আমরা দুইটা জে ফেড দেখতে পাচ্ছি এখানে PQ114A PQ114B তার মানে এটা হচ্ছে সিক্স লেগের একটা জে ফেড যেটা আমার এক এটা হচ্ছে ধরি এক তারপর হচ্ছে দুই তিন চার পাঁচ এটা হচ্ছে ছয় সো আমার এক আর চার হচ্ছে গ্রাউন্ড এটা হচ্ছে গ্রাউন্ড এটা হচ্ছে গ্রাউন্ড দেন এটা আমাদের গ্রাউন্ড আর গেট গেটটাকে আমরা দেখি গেট কে দুই আর পাঁচ হচ্ছে গেট দুই এটা হচ্ছে গেট আর এটা হচ্ছে গেট দুই আর পাঁচ হচ্ছে গেট আর তিন আর ছয় হচ্ছে আমাদের মেইন ভোল্টেজের লাইন তিন আর ছয় মেইন ভোল্টেজের লাইন সো আমাদের এইখানে ভোল্টেজটা এখানে যখন গিয়ে হিট করবে এই এসি ইনের ভোল্টেজটা গিয়ে যখন এখানে হিট করবে তখনই এটা আমাদের গ্রাউন্ডটা ওপরে করে দিবে এই গ্রাউন্ডটা উপরে করে দিবে দেন ঘটনা কি হয় সেটা আমাদের বোঝার বিষয় যখনই আমাদের এই গ্রাউন্ডগুলো উপরে চলে যাবে আমরা এইখানে রেল লাইনের পাশে বাসা মিলে যা হয় আর কি তো এইখানে দেখেন আমাদের এইখানে একটা রেজিস্টর এইখানে একটা রেজিস্টর এই এইখানে তো আমাদের 19 ভোল্টস দিল এইখানে 19 ভোল্টস দিল যখনই আমাদের এইখানে এই গ্রাউন্ড উপরে যাবে তখনই সাথে সাথে এইখানে আমাদের ভোল্টেজটা ভোল্টেজ ডিভাইডার হইয়া এই দিকে একটা যাবে গেট হবে এবং এই দিকে একটা গেট হবে এবং এইখানে একটা গেট হবে তো যদি 19 ভোল্ট আসে এবং এখানে ভোল্টেজ ডিভাইডারটায় আমাদের কত ভোল্টেজ হয় সেটা আমরা একটা সূত্রের মাধ্যমে জানতে পারি সেটা হচ্ছে যে সোর্স ভোল্টেজ
or available voltage into R2, okay, then R1 plus R2. তাহলে এখানে কত আসবে আমরা দেখি একটু। এখানে R2 রেজিস্টর হচ্ছে 150 প্লাস ইনটু এটা হবে ইনটু সোর্স ভোল্টেজ হচ্ছে 19 ভোল্ট আর আমাদের এটাও হচ্ছে 150 সেম টু সেম তাহলে 150 প্লাস 150 তাহলে নিচে হচ্ছে 300 আর উপরে হচ্ছে ইনটু করার বিষয় আছে ওকে আমরা ক্যালকুলেটর ইউজ করি ক্যালকুলেটর 19 ইনটু 150 ওকে ডিভাইডেড বাই আমরা দেব হচ্ছে 300 9.5 ভোল্ট ওকে তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে 9.5 ভোল্ট গেটে পাচ্ছি 9.5 ভোল্ট দ্যাট মিন্স আমাদের গেট ভোল্টেজ -30 থেকে প্লাস 9 ভোল্ট ওকে 9.5 ভোল্টের বেশি প্রয়োজন হবে আমাদের এখানে হলে সেটা এখানে গেট করবে তো যেহেতু আমরা এখানে 9 ভোল্ট পেয়ে যাচ্ছি এই এসি ইন আমাদের গেট করতে সাহায্য করতেছে কে এই এসি ইন যতক্ষণ পর্যন্ত এই এসি ইন অ্যাডাপ্টার কারেন্ট ইন না করবে এবং সেটা আমাদের এখানে ভোল্টেজ ডিভাইডারের সাহায্য যদি না করে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কিন্তু কি হচ্ছে না গেট হচ্ছে না দেন এইখানে দেখেন এইখানে আমাদের যখন এই এটা যখন গ্রাউন্ড হয় তখন এইখানে কি হয় এইখানে 0 ভোল্ট দেন এটা কিন্তু আমাদের আর উপরে যেতে পারে না এর আগে কিন্তু একটা ঘটনা ঘটে যায় এখানে পজিটিভ লাইনে আমাদের ভোল্টেজ চলে আসে চলে আসার ফলে এখানে আমাদের প্রয়োজন হচ্ছে পজিটিভ ভোল্টেজ দেখেন এটা আমরা জানি যে NPN ট্রানজিস্টর তো এখানে আমাদের পজিটিভ ভোল্টেজ প্রয়োজন তো আমাদের সুইচিংয়ের আগে এইখানে পজিটিভ ভোল্টেজ আইসা এটা এটাকে এখানে অফ করে রাখে এবং এইখানে দেখেন এটা হচ্ছে পিএনপি রেজিস্টর সো এইখানে আমাদের দরকার হচ্ছে লো ভোল্টেজ সো এটা লো ভোল্টেজ পায়া আমাদের এটাকে এইখানে কানেক্ট করে রাখে ওকে তো যখনই আমাদের এই এসি ইন এখানে চলে আসে তখন এই ভোল্টেজটা কী হয় এটাকে জিরো করে দেয় এটা জিরো করে দেয় কোন পর্যন্ত জিরো হয় দেখেন এখান থেকে এই পর্যন্ত আমাদের জিরো ভোল্টেজ হয় জিরো ভোল্ট ওকে দেন এইখানে আমাদের কোনো পজিটিভ ভোল্টেজ থাকে না আর এইখানে আমাদের কোনো কানেকশন থাকে না যখনই এই এসি ইন আসে দেন আমাদের এটা কার্যকর হয় এটা উপরে গিয়ে ভোল্টেজ ডিভাইডার করে আমাদের এটাকে সুইচিং করে দেয় সুইচিং করলে আমাদের এই বি প্লাস এখানে যায় এবং এখানে আমাদের কারেন্ট সেন্সটা আইসিতে পায় এবং আইসির রিকোয়ারমেন্ট যদি ফুলফিল থাকে তবেই আমাদের এই এসি ইন সিগন্যালটা বের হবে ওকে তো যতক্ষণ পর্যন্ত আমাদের এই এসি ইন সিগন্যালটা না বের হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই দুইটা মসফেট প্রপারলি গেট করবে না সো আমাদের এসি ইন আসার জন্য আমাদের চার্জিং যে আইসি আছে আইসিটা প্রপারলি কাজ করা খুবই জরুরি এবং এটা প্রপারলি কাজ করলেই আমাদের এই এসি ইনটা বের হবে এর যে রিকোয়ারমেন্টগুলো আছে আমরা রিকোয়ারমেন্টের ক্লাস আলাদা আছে আমাদের তো এই রিকোয়ারমেন্ট যখন ফুলফিল করবে এটার দেন আমাদের
এই এসি ইন এখান থেকে রিলিজ করবে, রিলিজ করার পরেই আমাদের এটা প্রপারলি সুইচিং করবে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট মসফেট এবং সেকেন্ড মসফেট ভিন সুইচিং সিস্টেম। যদি না বুঝে থাকেন, এখানে আরও অপশন আছে, সেই অপশনগুলো আমরা একসাথে দিলাম না, এসি অফ কি, অ্যাডাপ্টার কারেন্ট অফ কি, ব্যাটারি টেম্পারেচার কি, দেন হচ্ছে এখানে ব্যাটারি টেম্পারেচার আছে, এখানে একটা লাইন আছে, দেন এইগুলা কীভাবে কাজ করে, ভিডিডি এলডিও কি। ওকে, তো আমরা শুধুমাত্র ভিন সুইচিংটা নর্মালি দেখালাম। আমরা পরবর্তী ক্লাসে দেখা যাক, আমরা পরবর্তী অপশনগুলা দেখাবো। ধন্যবাদ সবাইকে।